আজকে আমরা এই দেখবো দেখব আরেকটি প্রশ্ন সেকেন্ড সামেটি রেভলিউশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নবম শ্রেণীর ইতিহাসের আর প্রশ্নপত্র সংস্থা তৈরি প্রশ্নপত্র সেক্ষেত্রে প্রশ্ন কীরকম রয়েছে দেখে নাও টাইম রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট এবং সময় রয়েছে এবং যেখানে পূর্ণমান রয়েছে চল্লিশ সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো দশটি বলা রয়েছে ভিয়েনাস সম্মেলনের সভাপতিত্ব করেছিল মেটারনিক ইউরোপে মেটানিক যুগ কোন সময়কালকে বলা হয়ে থাকে তোমরা অবশ্যই দেখবে ইয়ং ইটালি দল প্রতিষ্ঠা করেছিল ম্যাথসিনী শিল্প বিপ্লব প্রথম হয়েছিল ইংল্যান্ডে সমাজতত্ত্বের বাইবেল বলা হয় দাস ক্যাপিটালকে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো চোদ্দো থেকে আঠারো কে নিচে দেখো প্রতিটি প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ একটু নিচে চলে যাচ্ছি চোদ্দ দফা নীতি ঘোষণা করেছিল উড্রো উইলসন এবং নিচে কিন্তু একটা ম্যাচ রয়েছে তোমরা অবশ্যই ম্যাচটা দেখবে এবং এটা হচ্ছে আমাদের এক নম্বর পেজটা আমরা চলে যাব একটু দু নম্বর পেজে এটা হচ্ছে দু নম্বর পেজ তিনের দাগে রয়েছে দু তিনটি বাক্য উত্তর দাও দু নম্বর করে স্পেনের গৃহযুদ্ধ কবে হয় এবং কে নেতৃত্ব দেন এপ্রিল থিসিস রক্তাক্ত রবিবার শিল্প বিপ্লব কাকে বলে ভিয়েনা সম্মেলনে বিগ ফোর লো রক্ত লোহনীতি অবশ্যই তোমরা দেখবে এই প্রশ্নপত্রগুলি এবং চলে যাব নিচে যেখানে প্রশ্ন ভিয়েন সম্মেলনে তিনটি নীতি সংক্ষিপ্ত পরিচয় জাতিসংঘের ব্যর্থতার কারণ হিটলারের নেতৃত্বে দলের উত্থানের পটভূমি বলেছে এবং ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পাঁচটি কারণ তারপর দেখো যেখানে তোমাদেরকে বলা হয়েছে আট নাম্বারের প্রশ্ন রুশ বিপ্লবের কারণগুলি এবং প্রথম বিশ্বযুদ্ধের কারণ তোমরা অবশ্যই দেখবে কারণ এটা একটা সংস্থার প্রশ্ন আমরা সেই হিসাবে তুললাম